বিশ্বকাপে খুব বাজে সময় পার করছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর টানা পাঁচ ম্যাচে হেরেছে সাকিব আল হাসানের দল। 28 অক্টোবর তুলনামূলক দুর্বল শক্তির নেদারল্যান্ডসের বিপক্ষেও কোনো প্রতিযোগিতা করতে পারেনি টাইগাররা। দলের এমন অবস্থায় 29 অক্টোবর কলকাতায় দলের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার দুপুরে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন পাপন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন তিনি, তাদের সাহসের সঙ্গে খেলতে অনুপ্রাণিত করেছেন বিসিবি সভাপতি। নাজমুল হাসান পাপন বলেন, ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছে, সামনের তিনটি ম্যাচে ভালো করা ছাড়া অন্য কোনো উপায় নেই, চেষ্টা করেছে সবাইকে অনুপ্রাণিত করতে, বাকি ম্যাচগুলোতে ওদের সাহসের সঙ্গে খেলতে বলেছে। এদিকে নাজমুল হাসান পাপন আরও বলেন, দল একটানা হারছে এমন সময় কেউ ক্রিকেটারদের পাশে থাকবে না, তবে কেউ না থাকলেও বিসিবি তাদের পাশে রয়েছে। বিশ্বকাপের পর দল থেকে বেশ কিছু ক্রিকেটার বাদ পড়বেন এমনটা ইঙ্গিত দিয়েছেন পাপন। তবে আপাতত বাকি ম্যাচগুলো সাহসের সঙ্গে খেলে ভালো পারফর্ম করতে বলেছেন বিসিবি সভাপতি।